বিয়ে করতে রাজি না হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন প্রেমিক। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ এলাকায়। ওই এলাকায় এক নাবালিকার সঙ্গে ওই যুবকের ভালোবাসার সম্পর্ক ছিল। উভয়ের পরিবারই বিষয়টি জানতেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, যুবকের পরিবার ওই নাবালিকার পরিবারের সাথে যোগাযোগ করে, নাবালিকার 18 বছর বয়স হওয়া পর্যন্ত তাদের অপেক্ষাও করতে বলে। 18 বছর পূর্ণ হলে তার সাথেই বিয়ে দেবেন বলে ওই নাবালিকার পরিবারও জানায়। শনিবার রাতে ওই যুবক নাবালিকাকে ফোন করে বিবাহ করার জন্য। অভিযোগ, নাবালিকা ফোনে কথা না বলায় ওই যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। রবিবার মৃত যুবকের ময়নাতদন্তের পর অন্তিম দেহ এলাকায় পৌঁছলে যার বাড়িতে ওই যুবক ভাড়া ছিলেন সেই বাড়ির মালকিন সহ এলাকার কিছু মহিলা ওই নাবালিকার বাড়িতে উপস্থিত হয়ে তাকে মারধর করে, জোর করে যুবকের মৃতদেহর কাছে নিয়ে আসা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, মৃত যুবকের পায়ের আঙুল দিয়ে যুবতীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি কি করেছিল আজকে সকালে এদেরকে যে নিয়ে যাওয়া হয়েছিল, নিয়ে যে কি করেছে? নিয়ে যে সিঁদুর পরাইছে, শাখা পরাইছে, বিছানায় ভেঙেছে, মেরেছে, মেরে সিঁদুর পরাইয়ে ওকে পাও মরা রাস্তা পড়ে আছে, পাও দিয়ে সিঁদুরটা মুছা করাইছে। ছেলেটা তো মহামেডান দেয়, তার সিঁদুর পরাই হিন্দু সমাজে বিয়েটা দিয়ে করাইছে। হিন্দু সমাজে আমরা তো হিন্দু, নাবালিকা বলে তো আমরা তো আর নাবালিকা বলে তো এরা বলেছে এখন দিব না, তো ওরা তো কোনো রকম মানছে না, না আমার জন্য তো সুসাইজ করেছে। ঠিক আছে, আজকে শুনলাম আজকে সকালে কোনো ঘটনা কি আপনি জানেন? হ্যাঁ, আমরা শুনলাম যে ওই ছেলেটা ওই মেয়েটাকে ভালোবাসত, মোবাইল দিছিল, পায়ের উপর তোড়া দিয়েছিল, জামা কাপড় দিছিল, সে তো ঘোরাফেরা করতো। তারপরে নাকি ছেলেটার কথাটা শুনো, আমরা যেটা শুনেছি, তারপরে নাকি ছেলেটার মা ছেলেটা কালকে নাকি আইছিল, এদের কাছে বলেছে মেয়েটা দাও আমাদের, এরা বলছে আমরা দিব 2 বছর পর দেবো, না মেয়েটার বয়স হয়নি বলে ওরা বলেছে 2 বছর পর দেবো। দেওয়ার পর আর কি ছেলেটা রাত্রিবেলায় যে গলায় দড়ি দিয়ে ঝুলে গেছে, মেয়েটাকে নাকি ভিডিও কলে কথা বলেছিল, মেয়েটা ভিডিও কলে কথা পর মেয়েটা নাকি ফোনটা তুলিনি, বলছে রাখো আমার ঘুম পাচ্ছে, দেওয়ার পর ছেলেটা গলায় দড়ি দিয়ে ঝুলে গেছে। তারপর সকালে কি হলো? সকালে ওই পার্টির লোক আসলো, মহিলারা এসে ওই মেয়ের মাটাকে মেয়েটাকে তুলে নিয়ে গেলো, নিয়ে সিঁদুর, হ্যাঁ শাখা পরালো, সিঁদুর পরালো, মেয়েটা ছেলেটা তো মৃত্যু, পাও দিয়ে আর কি সিঁদুরটাকে আবার ঘষা করালো, দিয়ে ওকে মারধর করে ওদের ছেড়ে দিয়েছে মাথায় সিঁদুর দিয়ে। এইটুকুই জানি আমরা, তাছাড়া আর কিছু জানি। আমার নাম মিনা রায়। এটা আমাদের, এটা হচ্ছে লানিদ্দার বাগানবাড়ি লানিদ্দার, আর ওটা হচ্ছে কাটাপুকুর লক্ষ্মীপুর মাঠ। মেয়েকে কালকে ফোন করেছিল নাকি, ফোন করে মেয়েকে ডাকছিল, দিয়ে মেয়ে বললো এখন আমি যাবো না, আমার মা আছে বাড়িতে, বাস এইটুকু ও যায়নি বলে ও ভিতকারে গলা দিয়ে নিয়েছে। আচ্ছা, তারপর কি হয়েছে? তারপর আবার আজকে আবার এসে আমাদেরকে মারধর করেছে। মারধর করেছে? হ্যাঁ। আপনাদের মারধর করা হয়েছে, আপনাকে থানায় অভিযোগ দায়ের করেছেন? না করিনি। অভিযোগ করবেন থানায়? হ্যাঁ করবো। পুলিশ এসেছিল তো? পুলিশ এসেছিল, এখন চলে গেল, বলে গেল থানায় দাঁড়ি করে আসো। আপনাদের কোথায় নিয়ে গেছিল মারধর করতে? ওই তো তোমার যে কি বলে কাটাপুকুরে। আপনার তো ছেলের সাথে কি ওনাদের কি কোনো সম্পর্ক বা কিছু ছিল? না ছিল না। না, ওদের ছেলের পক্ষ থেকে একটা দাবি করা ছিল যে এরকম মোবাইল বা কিছু দেওয়া হয়েছে? দিয়েছিল মোবাইল, কিন্তু কালকে নাকি ভেঙে দিয়েছে।
কে ভেঙে দিয়েছে? মেয়ে। আচ্ছা ফোন তুলে নি বলে আগে ভেঙে দিয়েছে। মরে মারা যাওয়ার পরে গেছে। আচ্ছা ও কি সুইসাইড করার সময়? হ্যাঁ। ও কি ভিডিও কলিং এ কথা হচ্ছে? তা যায় না। ওরা তো তাই বলছে। আমি তো লোকের বাড়ি কাজ করি, আমি তো থাকি না, কিন্তু কালকে আমি কাজ যাইনি, কালকে মেয়েটার জন্য বাড়িতে ছিলাম। মেয়ের সাথে কথা বললেন কি? সে মোবাইলে সুইসাইড করার সময় ভিডিও কলিং কথা হচ্ছিল কিনা? বুঝলেন না, ভিডিও কলে কথা বলিনি, এমনি কথা বলছিলাম, কিন্তু পরে ফোন করছে তখন ফোন তুলছে না, ওই জন্য আমি ফোনটা ভেঙে দিয়েছি। কিন্তু ওরা অভিযোগ করছে নাকি ভিডিও কলিং এ কথা হচ্ছিল যেমন সুইসাইড করছে? হ্যাঁ আমি তো সেটা শুনছি, আমি তো দেখিনি, ভিডিও কলিং কথা বললে আমি বলতাম না, গিয়ে বলতাম না যে ছেলেটা তোমাদের আটকাও, ছেলেটা তোমাদের গলায় ধরিয়ে দিচ্ছে। কারা কারা মেরেছে? কারা কারা মারলো? ও ছিল 20-25 জন ছিল। তারা কারা? ওদের সব দলের লোক। আপনাদের এখান থেকে নিয়ে গিয়েছিল? হ্যাঁ ওদের দলের লোক সব। কোথায় নিয়ে গিয়েছিল আপনাকে? ওই তো কাটাবুকুরে। নাবালিকার পরিবার ও নিহত যুবকের পরিবার একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। জিজ্ঞেস করে দেখুন, আমাদের ছেলেটাকে এরকম করলো? আগে দুটো ছেলেকে ভালোবাসতো, ওরা লাইনে মাথা দিতে দিতে ওদেরকে বাঁচানো হয়েছে কোনো রকম, কিন্তু এই ছেলেটা তো ছেলের মন ভালোবাসার বিবিকে তো সহ্য হয় নাই, গলায় দড়ি দিয়ে দিয়েছে। মানে মেয়েটাকে একটু সুন্দরী আছে নাকি? না না, খুব একটা সুন্দর সে নাই, খুব একটা সুন্দর সে নাই। মানে এরকম কেউ মানসিকতা? হ্যাঁ সিঁদুর দান করে দিল, দু চার তিন চার মারলো, মেরে ছেড়ে দিল, আর কি করবে, আর কিছু করার তো নাই, ছেলে যার গেল গেল। সিঁদুর দান করার এই সিস্টেমটা কেন, মানে কি চিন্তা ভাবনা করে সিঁদুর দান? ও চিন্তা ভাবনা করে সব ওর মা নিয়ে আসলো, ওর মায়ের মনটা ঠান্ডা হলো আর কি। একটা ছেলেটা একটা মেয়েকে ভালোবাসতো, মেয়েটাকে ভিডিও কলিং করেছে যে আমি মরতে যাচ্ছি, তা সত্ত্বেও মেয়েটা বাড়িতে ওর মায়ের নাম্বার ছিল, ফোন করে নাই, ও লাইফে দেখাচ্ছে যে আমি গলায় দড়ি দিচ্ছি, তারপরে ছেলেটা মরে গেছে আর মেয়েটা মোবাইলে সুযোগ করে দিয়েছে। ছেলেটাকে মেয়েটাকে নাকি খুব মারধর করা হয়েছে? না না মিথ্যে কথা, কেউ এখন এখন আমরা এনে মেরেছে সব। হ্যাঁ হ্যাঁ ওদের ভালোবাসা ছিল। মেয়েটার বাবা রাজি নাই, মেয়েটার মা রাজি, নাকে দিয়েছে। আচ্ছা সুইসাইডটা কিভাবে করলো? সুইসাইডটা লাইভ দেখিয়ে সুইসাইড হয়েছে, মানে কি ভিডিও কল? ভিডিও কল হয়েছে। সেটা কিভাবে? হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে কল করেছিল, ছেলেটা ফাঁসি লাগিয়ে ঝুলছিল, দেখাচ্ছিল একাতে, মানে দড়িটা দিলেই যায় একাতে, ভিডিও মোবাইলটা ছিল দিয়ে ঝুলা অবস্থা ওকে দেখিয়েছে, তারপরেও গলায় দড়ি নিয়েছে। এই ছেলেটা মরলো তার কারণটা কি? মরাটা কারণ? মরাটা কারণ মেয়েটা কিছু বলেছে, বিয়ে করবো না, ওর বাড়ি থেকে চাপ দিয়েছে। আচ্ছা তাহলে কি মনে হচ্ছে সেই সময় যদি কাউকে জানাতো বিষয়টা? আমরা বাঁচাতে পারতাম, কিন্তু সে কাউকে না, মেয়েটার নাম্বার ছিল, ওর মায়ের নাম্বার ছিল, ছেলেটার মায়ের নাম্বারটা মেয়েটার কাছে ছিল। ঘটনাটা কখন ঘটেছে? তা সাথে মরেছে 5টার সময়, আমরা জানতে পেরেছি 7:10। মেয়েটাকে আমরা যেহেতু ছেলেটার মরা মুহূর্ত দেখছি, আমরা ছোট থেকে মানুষ করেছি, আমাদের বরদাস্ত হয়নি। আমরা চাইছিলাম ছেলেটার সঙ্গে মেয়েটাকে পাঠিয়ে দেবো, তো সে সূত্রে মেয়েটাকে এনে আমরা মারধর করলাম, আর ছেলেটার পা দিয়ে ওর মাথায় সিঁদুর দিয়ে করলাম, যাতে ওর ভবিষ্যতে কোনোদিন না বিয়ে হয়। পা দিয়ে আর মেয়েটার লাইফটা যেন শেষ হয়ে যায়, আর ভবিষ্যতে কোনো ছেলেকে যেন এমনি করতে পারে। এখানে কি না না এখানে কি ভাড়া থাকতেন? হ্যাঁ আমাদের বাড়িতে ভাড়া থাকতো। আসল বাড়ি কোথায় ছিল? মেমারি। ছেলেটার নামটা কি? ছেলের নাম আমরা মান্না বলেই জানতাম। ছেলেটার মায়ের নাম? ছেলের মায়ের নাম রেশমা খাতুন। এই বাড়ি আপনি কে? আমি বোমা। আচ্ছা আপনার নাম? দেবী প্রধান। পুলিশ গুরুত্ব সহকারে ঘটনার তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।